দুর্গা পূজা সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি হালতু তারাপীঠ রিক্সা স্ট্যান্ডের একদম কাছে স্বপন রুদ্রপালের স্টুডিওতে। তো এর আগে ভিডিও দিয়েছিলাম, যদি না দেখে থাকেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, দেখে নেবেন। মাটির কাজ কমপ্লিট হয়ে গেছিল, তো এখন রঙের কাজ চলছে পুরোদমে, আর কিছু কিছু দুর্গা প্রতিমার তো চোখদানও কমপ্লিট হয়ে গেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। স্টুডিওতে ঢুকেই প্রথমে ডান দিকে রয়েছে বিশাল বড় একটি প্রতিমা, দেখুন রঙের কাজ চলছে, মায়ের মুখে হলুদ রঙের একটি প্রলেপ পড়ছে। এই প্রতিমাটির হাইট দাদা কত? মাথা পর্যন্ত 13.5 ফুট, চালানি আরো বড় হবে। হ্যাঁ কত? 18 ফুট হয়ে যাবে চালানি। তো শুনতেই পেলেন, 13.5 ফুট হাইট এখন মাথা পর্যন্ত, এরপর প্রায় 18 ফুট হয়ে যাবে চালা যখন লাগানো হবে। বিশাল বড় দুর্গা প্রতিমা, এত বড় টুলের উপরে উঠে কাজ করছে। এবার এই দিকে চলে আসি, এপাশে রয়েছে আরো একটি মিডিয়াম সাইজের দুর্গা প্রতিমা, প্রাইমারের কাজ হয়েছে, এরপর রঙের কাজ শুরু হবে। আর এই দিকটাতে রঙের প্রলেপ পড়ে গেছে, সুন্দর সুন্দর দুর্গা প্রতিমাগুলো। আর ভেতর দিকে রয়েছে যে প্রতিমাগুলো চক্ষুদান হয়ে গেছে, সেগুলো দেখাবো, তো দেখতে থাকুন। একটি সুন্দর দুর্গা প্রতিমার সেট, দেখুন এখানে গণেশ দেব রয়েছে, মাটির গহনায় কত সুন্দর কাজ হয়েছে। এ হচ্ছে গণেশ দেব, পাশেই রয়েছে এই মা লক্ষ্মীর পেঁচা, উপরে রয়েছে মা লক্ষ্মী, প্রাইমারের কাজ হয়ে গেছে, চালায় বেগুনি রঙের প্রলেপ পড়েছে, আর দুদিকে দুটো ময়ূর রয়েছে, গ্রিন কালার হয়েছে, এখানে আরো কাজ হবে। এইদিকে রয়েছে সিংহ মহারাজ, এ হচ্ছে মহিষাসুর, কত সুন্দর মাটির কাজ করেছে, এখানে দাঁড়িয়ে আছেন মা দুর্গা। দেখুন মায়ের মুখশ্রী, চুলের রংটাও হয়ে গেছে আর প্রাইমারের প্রলেপ পড়ে গেছে, দেখুন। আর এদিকে রয়েছে মা সরস্বতী, আর এখানে রয়েছে কার্তিক দেব। এর অপোজিটে রয়েছে আরো একটি সুন্দর প্রতিমার সেট, দেখুন এই হলো কার্তিক দেব, চুলের রং হয়ে গেছে, চালাতেও হলুদ রঙের প্রলেপ পড়ে গেছে। এই দুর্গা প্রতিমাটি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কনসেপ্টে করা, আগের ভিডিওতেও দেখিয়েছিলাম, দেখুন তখন মাটির কাজ হয়েছিল। এই হলো মা সরস্বতী, সরস্বতী আর কার্তিকের উপরের যে চালা, সেখানে ব্রহ্মাদেব রয়েছে, আর এদিকে মহিষাসুর আক্রমণাত্মকভাবে রয়েছে। এই হলো সিংহ, সিংহের এখনো রঙের কাজ শুরু হয়নি, মা দুর্গার প্রাইমারের কাজ হয়ে গেছে, উপরে মহাদেব বসে আছে দেখুন চালায়, মা দুর্গার ঠিক ওপরে, কত সুন্দর কাজ হয়েছে, রং পুরো কমপ্লিট হলে কিন্তু দারুণ লাগবে চক্ষুদানের পর। প্রতিমাটির অপোজিটেই রয়েছে এই আর একটি দুর্গা প্রতিমা, সাবেকি দুর্গা প্রতিমা, এ হচ্ছে সিংহ মহারাজ, এই হচ্ছে মহিষাসুর, এ হচ্ছে মা দুর্গা প্রতিমা, এটাও প্রায় 10.5-11 ফুট হবে হাইট, হলুদ রঙের প্রলেপ পড়েছে প্রাইমারের উপর। এপাশেও রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা, দেখুন মহিষের মুখটাকে কামড়ে আছে সিংহ মহারাজ, এইদিকে মহিষাসুর, আর মা দাঁড়িয়ে আছেন, এখানেও হলুদ রঙের কিন্তু একটি প্রলেপ পড়ে গেছে, চক্ষুদানের কাজ শুরু হবে 2-1 দিনের মধ্যেই। এই প্রতিমার অপোজিটেও রয়েছে আর একটি সুন্দর প্রতিমার সেট, দেখুন এ হচ্ছে কার্তিক দেব, কত সুন্দর মাটির কাজ হয়েছে, চুলের রং কালো হয়ে গেছে, এদিকেও মা সরস্বতী রয়েছেন, কত সুন্দর মাটির গহনা মাটির সাইতে কাজ হয়েছে। আর চালার উপর যে ময়ূরটি রয়েছে সবুজ রং করা হয়েছে, এর উপর অন্যান্য কালার কম্বিনেশনে কাজ হবে। আর এইদিকে রয়েছে মহিষাসুর, দেখুন গহনা ডিটেলিংস দেখুন, আর এখানে রয়েছে সিংহ মহারাজ, এই হচ্ছে মা দুর্গা, মায়ের মুখশ্রী দেখুন কত সুন্দর। আর এপাশে রয়েছে গণেশ দেব আর মা লক্ষ্মী, এখানেও মা লক্ষ্মীর মাথার উপর একটি ময়ূর রয়েছে। এই প্রতিমাটির অপোজিটে রয়েছে আরো একটি সাবেকি দুর্গা প্রতিমার সেট, এখানে রয়েছে মহিষাসুর, এখানে রয়েছে সিংহ মহারাজ, দেখুন কতটা হিংস্র, এই হচ্ছে মা দুর্গা, এখানেও হলুদ রঙের একটা প্রলেপ পড়ে গেছে প্রাইমারের উপর। এই সেকশনটার পরে পাশে আরেকটি সেকশন আছে, ওখানেও কিছু প্রতিমার গায়ে রং পড়ে গেছে, তারপর ভেতর দিকে রয়েছে
আরো প্রতিমা যেগুলোর চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আগে এই রোডটা দেখে নি, তারপর ওই প্রতিমাগুলো দেখব। এইদিকে রয়েছে আরো একটি সেকশন, দেখুন এখানে মাটির কাজ কমপ্লিট হয়ে আছে। এই দিকটাতেও সেম রয়েছে প্রতিমাগুলো, হলুদ রঙের একটি প্রলেপ পড়েছে। আর এই দিকটাতে দেখুন এই সেকশনে পাশাপাশি যে দুর্গা প্রতিমাগুলো রয়েছে, মা দুর্গার গায়ে প্রাইমারের উপর হলুদ রঙের প্রলেপ পড়েছে। সবেকে দুর্গা এগুলো এখানেও রয়েছে, এখানটাতেও রয়েছে। তো এবার চলুন ভেতর দিকে যাওয়া যাক। এই দিকটাতে চোখ আঁকার কাজ চলছে, এই দাদা চোখ আঁকছেন। এই দেখুন মা দুর্গার মুখশ্রী, দেখুন চোখ আঁকার পর অসাধারণ লাগছে। এবার এই মা লক্ষ্মীর চক্ষুদান হবে, মা সরস্বতীরও চক্ষুদান হয়ে গেছে। এইদিকে রয়েছে আরো একটি দুর্গা প্রতিমা, দেখুন এখানে মা সরস্বতীর চক্ষুদান হয়ে গেছে, কার্তিকেরও চক্ষুদান হয়ে গেছে, এদিকে মা দুর্গারও চক্ষুদান হয়ে গেছে, টানা চোখের দুর্গা প্রতিমা। তো এই দিক দিয়ে যাওয়ার অসুবিধা আছে, ওই দিক দিয়ে ঘুরে আসছি, প্রতিমাগুলোকে দেখাবো। চলে এসেছি এইদিকে, এই সেকশনটাতে পুরোটাই রয়েছে দেখুন প্রাইমারের উপর হলুদ প্রলেপ পড়েছে, এখনো চক্ষুদানের কাজ শুরু হয়নি। ও লম্বালম্বি অনেকগুলো রয়েছে দুর্গা প্রতিমা। আর এই সেকশনে চোখদানের কাজ শুরু হয়েছে, কয়েকটি প্রতিমার হয়নি এখনো। এই দেখতে পাচ্ছেন রঙের কাজ মোটামুটি হয়ে গেছে, চক্ষুদানের কাজ বাকি রয়েছে। অপোজিটেই রয়েছে এই সেটটি, দেখুন সিংহ আর অসুরের রঙের কাজ হয়নি, জাস্ট প্রাইমারের কাজ হয়েছে। আর এখানে মা দুর্গার চক্ষুদান হয়ে গেছে, দেখুন টানা চোখের দুর্গা প্রতিমা, দুর্দান্ত লাগছে মায়ের মুখশ্রী। এইদিকের এই যে প্রতিমার সেটটি রয়েছে, এখানে কিন্তু গোলাপি রঙের একটা প্রলেপ পড়ছে মায়ের স্কিনে, গায়ে। এরপর চক্ষুদানের কাজ শুরু হবে, রঙের কাজটা কমপ্লিট হলে এই হাতে এখনো এই হাতগুলোতে রঙের প্রলেপ পড়বে। অপোজিটেই রয়েছে আরও একটি সেট, এখানে দেখুন গণেশ দেবের চক্ষু আঁকা হয়ে গেছে, এখানে রয়েছে মা লক্ষ্মী, এটাও টানা চোখের প্রতিমা। এপাশে সিংহ আর অসুরের রঙের কাজ হয়নি, এ মা দুর্গা দাঁড়িয়ে আছে, টানা চোখের দুর্গা প্রতিমা, দারুণ লাগছে। আর এপাশে রয়েছে কার্তিক দেব আর মা সরস্বতী। এবার একটু আগিয়ে গেলে এবার আরেকটি সেট রয়েছে, এখানে রয়েছে গণেশ দেব, এই মা লক্ষ্মী, এখানেও একই অবস্থা, সিংহ আর অসুরের কাজ হয়নি রঙের কাজ, এখানে কিন্তু মা দুর্গার রঙের কাজ হয়ে গেছে, এটাও টানা চোখের দুর্গা প্রতিমা। পাশেই রয়েছে কার্তিক দেব, মা সরস্বতী। অপোজিটে আরেকটি দুর্গা প্রতিমা রয়েছে, একটু অরেঞ্জ কালারের একটা প্রলেপ পড়েছে প্রাইমারের উপরে, চোখ আঁকার কাজ জাস্ট শুরু হবে। এইদিকে চোখ আঁকছেন গণেশ দেবের এ দাদা, তো এরপরে এইদিকের লাইনটা পুরো চোখ আঁকার কাজ শুরু হবে। এই দিকটাতে রয়েছে আরও একটি সেট, এই জাস্ট এইমাত্র কার্তিক দেবের চক্ষুদান হলো, এই দাদাই করেছেন। হচ্ছে কার্তিক দেব, এই মা সরস্বতী, এখানে একই অবস্থা, অসুর আর সিংহের এখনো রঙের কাজ শুরু হয়নি, এখানে দাঁড়িয়ে আছেন মা দুর্গা, এটা কিন্তু শান্ত চোখের দুর্গা প্রতিমা, অসাধারণ লাগছে চক্ষুদানের উপর। আর অপোজিটে এই যে দুর্গা প্রতিমাটি রয়েছে, এটাও টানা চোখের দুর্গা প্রতিমার সেট, গণেশ দেবের চক্ষুদানের কাজ চলছে, তারপর মা লক্ষ্মীর হবে চক্ষুদান। এখানে এই স্টুডিওর প্রধান প্রতিমা শিল্পী স্বপন রুদ্রপাল এই প্রতিমার মুখ গড়ার কাজ করছেন, দেখুন এখানেও করা আছে মায়ের মুখ, অসুরের মুখ, ওই নিজে হাতে করছেন। তার পাশেই দেখুন লাইন দিয়ে আরো অনেকগুলো দুর্গা প্রতিমা রয়েছে, এই প্রতিমাগুলো প্রাইমারের উপর হলুদ রঙের প্রলেপ পড়ে গেছে, এদেরও চক্ষুদানের কাজ শুরু হবে দু একদিনের মধ্যেই। এখানে মা দুর্গার হাতের পাতায় লাল রঙের কাজ হচ্ছে, খুব দ্রুতগতিতে চলছে রঙের কাজ স্টুডিওতে। এই দিকটাতেও রয়েছে, এই লাইনটাতেও ম্যাক্সিমাম প্রতিমার
গায়ে রঙের প্রলেপ পড়ে গেছে। আর অপোজিটে রয়েছে দেখুন কত সুন্দর সুন্দর মা কালী, কালী পুজোর মাটির কাজগুলো দেখেছেন, আর আগের ভিডিওতেও দেখিয়েছি। কালী পুজোর আগে আবার এসে এখানকার কালী প্রতিমাগুলোর রং করার কাজ দেখাবো, চক্ষুদানের কাজ দেখাবো, দারুণ প্রতিমাগুলো। আর এই লাইনটাতে তো পুরো রঙের প্রলেপ পড়ে গেছে, এই দিকটাতেও রঙের প্রলেপ পড়ে গেছে, ওই ভেতর দিকে আরো দুর্গা প্রতিমা আছে, এখানেও দেখুন প্রাইমারের কাজ হয়েছে, এখানটায় অনেকগুলো দুর্গা প্রতিমার গায়ে হলুদ রঙের প্রলেপ পড়ে গেছে, এখানে অনেক সাইড প্রতিমাও রয়েছে অন্যান্য দুর্গার। আর এই দিকে একটা সেকশন আছে, এর আগের বার ওই দিক দিয়ে ঢুকেছিলাম, আজকে এই দিক দিয়ে ঢুকলাম এই সেকশনটাতে। দেখুন এই সেকশনটা কেন, এই দিকটাতেও রয়েছে, দেখুন এই সাইড প্রতিমাগুলো, বড় বড় গণেশ, লক্ষ্মী, কার্তিক, সরস্বতী, সব বড় দুর্গা প্রতিমাগুলোর সাইড প্রতিমাগুলো এই বিশাল বড় ঘরটায় রাখা রয়েছে, সব প্রাইমারের কাজ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই দিকের সেকশনে রয়েছে আরও কিছু ছোটো ছোটো দুর্গা প্রতিমা, পেছনে বড় বড় কালী রয়েছে কালী পুজোর, দেখুন এই লাইনেও রয়েছে ছোট ছোট দুর্গা প্রতিমা যাদের মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, প্রাইমারের কাজ শুরু হবে। এদিকটাতেও রয়েছে, অপোজিটের এই লাইনেও রয়েছে, তার মধ্যে এই প্রতিমাটির গায়ে রঙের প্রলেপ পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তাছাড়াও এখানে একটি ছোট্ট ঘর রয়েছে, এখানেও দেখুন ছোট ছোট দুর্গা প্রতিমা রয়েছে, দেখুন এই যে, এই যে দেখতেই পাচ্ছেন। ভিডিওটি আজ এখানেই শেষ করব, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, আজকের মতন টাটা।